সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল কর্নারে। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সমস্ত ইস্টবেঙ্গল ফ্যানরা খুবই উত্তেজিত, অর্থাৎ FSDL এর চাপানো নতুন চুক্তি ইস্টবেঙ্গলের উপর। যেমনটা সবাই জানো, ইস্টবেঙ্গল অলরেডি ISL খেলার জন্য বিট পেপার তুলেছে, কিন্তু যেটা তোমরা জানো না সেটা হলো বিট পেপার নেওয়ার জন্য বেশি শর্ত নেই। যতগুলো শর্ত রয়েছে বিট পেপার জমা দেওয়ার সময়, 2 বছর আগেও ISL খেলার জন্য বিট পেপার তুলেছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান, কিন্তু জমা কেউ দিতে পারেনি। সেই কারণে মোহনবাগান এবার মার্জ হয়েছে এডিকের সঙ্গে। কিন্তু ইস্টবেঙ্গল স্বাধীনভাবে ISL খেলতে চায় ও কোয়েস্টকে ছেড়ে নতুন স্পন্সর খুঁজেছে তারা। ISL খেলার জন্য মূল শর্ত হলো 15 কোটি টাকা পার সিজন এর জন্য দেওয়া, যেটা দিতে রাজি হয়েছে ইস্টবেঙ্গল। এবার আসি নতুন শর্তের ব্যাপারে। তো এটা কি? এটা হলো ইস্টবেঙ্গলকে ব্যাংক কনফার্মেশন দিতে হবে 5 বছরের। এই ব্যাংক কনফার্মেশনের মানে কি সেটা অনেকেই বুঝতে পারছো না, তাই এর মানে হচ্ছে এবার যারা ইস্টবেঙ্গলের স্পন্সর হবে তাদেরকে একটা জায়গায় কনফার্মেশন দিতে হবে যে তারা 5 বছর অবধি ইস্টবেঙ্গলের দায়িত্ব নেবে, অর্থাৎ ইস্টবেঙ্গলের স্পন্সর থাকবে। অর্থাৎ এর আর একটা মানে বের করা যায় যে FSDL ইস্টবেঙ্গলের কাছ থেকে ইনডাইরেক্টলি 75 কোটি টাকা চেয়ে নিচ্ছে। তো এই হচ্ছে নতুন শর্ত। নতুন শর্তের ব্যাপারে দেখা যাক কি এগোয়। ইস্টবেঙ্গল তো ISL খেলার জন্য মরিয়া হয়ে রয়েছেই, তো অবশ্যই তারা ISL খেলার একটা শেষ চেষ্টাও করবে এবং স্পন্সরের সঙ্গে কতদূর কী কথাবার্তা এগোয়, তো এটা অবশ্যই সবার আগ্রহের বিষয় হবে। তো এবার আসি পরের আপডেটটায়, যে ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবে। তো নতুন কোচের ব্যাপারে একটা খুব বড় রোল করছে এই COVID-19 ভাইরাসটা। যেমনটা জানো, সারা বিশ্বে COVID-19 একটা প্রকোপ রয়েছে এবং সেই কারণে ইন্ডিয়ান ফুটবল এমনকি ওয়ার্ল্ড ফুটবলেও বিরাট বড় একটা ছাপ পড়েছে। এই কারণে ইন্ডিয়াতে বিদেশ থেকে কোচ এবং প্লেয়ারদের আসা খুব একটা সহজ হবে না। সেই কথাটা মাথায় রেখেই ইস্টবেঙ্গল ভারতীয় কোচের সঙ্গে কথাবার্তা শুরু করেছে এবং অনেক জায়গায় এটা শুনে থাকবে যে ক্লিফার্ড মিরান্ডার সঙ্গে একটা কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। তো এই কারণেই ইস্টবেঙ্গল এখন ইন্ডিয়ান কোচকে হেড কোচ হিসেবে রাখতে যাচ্ছে এবং অস্কার রেমিরেজের সঙ্গে যে একটা কথাবার্তা হয়েছে সেটা অবশ্যই অনেক দূর অবধি হয়েছে, কিন্তু সেই বিষয়ে আর এগোতে চাচ্ছে না। কারণ একজন ভারতীয় কোচকে পরে যখন অ্যাসিস্ট্যান্ট কোচ হতে হবে সেই রেমিরেজের, তখন নিশ্চয়ই তার একটা খারাপ লাগতে পারে, সেই কারণেই আর এগোচ্ছে না এই কথাবার্তাটা। তো এই হচ্ছে আজকে 2টো আপডেট। যদি ভালো লাগে তবে প্লিজ লাইক করো, শেয়ার করো, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি কমেন্টে কিছু জানানোর থাকে তবে জানাতে পারো।